আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের রিভিশন ক্লাসে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। চ্যাপ্টার পাঁচের আমরা আজ রিভিশন ক্লাস নিব এবং এই চ্যাপ্টারটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এটি থ্রি ডাইমেনশন। মূলত এই থ্রি ডাইমেনশনে আমরা প্রথমে কিছু বেসিক বিষয় জেনে তারপর এর উপর ভিত্তি করে কিছু সমস্যার সমাধান তোমাদের আজ আমি করব। গুরুত্বপূর্ণ যে সমস্যাগুলো আছে সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা চলো শুরু করি যে আমাদের থ্রি ডাইমেনশনে প্রথম যে বিষয়টি আমাদের জানা লাগবে সেটি হলো স্থানাঙ্ক জ্যামিতি, এবং এই স্থানাঙ্কে এক্স, ওয়াই, জেড এই তিনটি, এরা কিন্তু দেখো পরস্পর পরস্পরের উপর লম্ব। এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ এবং জেড ও জেড ড্যাশ, এটা থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে আমরা তিনটি পরস্পরের কিন্তু লম্ব বরাবর আছে। যদিও এখানে বোঝার ক্ষেত্রে কিন্তু বাস্তবে যেহেতু এদের থ্রি ডাইমেনশন সেক্ষেত্রে বুঝতে গিয়ে তোমাদের কিন্তু প্র্যাকটিক্যালি কিছু বিষয় বলতে হবে। যেমন একটি রুমের মধ্যে যদি তোমরা যে কোনো একটা দেয়ালকে কল্পনা করো, তাহলে যে কোনো একটি দেয়াল একটি এক্স অক্ষ, আরেকটি দেয়াল তাহলে ওয়াই অক্ষ, এবং ওই যে তাদের মিলিত যে মাঝে যে অংশটা অর্থাৎ ছেদ বিন্দু যেটা সেটাকে আমরা বলছি জেড অক্ষ। সেই হিসাবে এই দেয়ালকে আমরা এক্স, এটা ওয়াই অক্ষ, এই দেয়াল হলো এক্স অক্ষ, আর এই উপরে যেটা খাড়া ছাদ পর্যন্ত যেটা যায় সেটাকে আমরা জেড অক্ষ ধরি। তাহলে এই ক্ষেত্রে দেখা যায় কি, দেখো এই যে যখনই আমরা এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, জেড ও জেড ড্যাশ এই সমতুল্য নয় এইরূপ যদি তিনটি পরস্পরের সাথে যদি আমরা দেখি যে পরস্পর ছেদি স্বররেখাকে লম্বভাবে আমরা যদি দেখি, তাহলে তখন দেখা যায় যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বিবেচনা করলে এদের ছেদ বিন্দু ওকে মূল বিন্দু বলা হয়। এবং এখানে দেখো এক্স ও ওয়াই অক্ষ দ্বারা সৃজিত সমতলকে এক্স ওয়াই সমতল, এই যে এক্স এবং ওয়াই এই যে সমতল একে বলা হয় এক্স ওয়াই সমতল, তারপরে ওয়াই এবং জেড এর সমতল এবং জেড এক্স সমতল, এই তিনটি সমতলে কিন্তু দেখো আটটি ভাগে মূলত বিভক্ত করে। এগুলো কিন্তু তোমরা বিষয়টি আগে জানো যে এখানে আটটি ভাগে বিভক্ত করে। এবার তোমরা যদি বিষয়টি তোমাদের যদি আরেকটু সহজ করে বলতে চাই, তাহলে তোমরা মনে করো থ্রি ডাইমেনশন যখন আমরা করিয়েছিলাম তখন তোমরা এই বিষয়গুলো আরও ভালোভাবে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছিলাম। এবার আমরা এই থ্রি ডাইমেনশনের উপর ভিত্তি করি, এখানে দেখো আমরা যদি অঙ্ক করতে যাই, তাহলে অঙ্ক কর্তার ক্ষেত্রে কিন্তু আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো কিছু উপপাদ্যের যে সূত্রগুলো আছে বিশেষ করে সেই সূত্রগুলো আমি তোমাদের একটু আলোচনা করব। এই উপপাদ্যগুলো আমি তোমাদের যখন আগে করেছি তখন আমরা এটা প্রমাণ করেছিলাম, এখন শুধুমাত্র আমরা সূত্রগুলো জানব। এই সূত্রগুলো জানার উপর ভিত্তি করে আমরা কিছু সমস্যার সমাধান করব। এখানে দেখো দুটো বিন্দু যদি দেওয়া থাকে, তাহলে সেই দুটো বিন্দুর মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয়ের সূত্রটি, যেমন টু ডাইমেনশনে ঠিক এখানে থ্রি ডাইমেনশনে একই সূত্র, তবে টু ডাইমেনশনে ছিল এক্স আর ওয়াই, এক্স ওয়ান ওয়াই ওয়ান, থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে দেখো এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, আর কিউ বিন্দু হলো এক্স টু ওয়াই টু জেড টু। তাহলে এদের মধ্যে সরাসরি দূরত্ব হলো পি কিউ সমান রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার, অথবা এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার প্লাস জেড টু মাইনাস জেড ওয়ান হোল স্কোয়ার। এবার আরেকটি উপপাদ্য আমাদের লাগবে, সেটি হলো বিভাজন সূত্র, যেটি দেখো এ এবং বি দুটো বিন্দু, এই দুটো বিন্দুর সংযোজক রেখাকে যদি পি আরেকটি বিন্দু এক্স ওয়াই জেড স্থানাঙ্ক বিশিষ্ট হয় এবং সেই বিন্দু দ্বারা যদি এই এ বি রেখাটি এম ইস টু অর্থাৎ এম ওয়ান ইস টু এম টু অনুপাতে যদি অন্তর্বিভক্ত হয়, তবে পি বিন্দুর স্থানাঙ্কের সূত্র হবে এ এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান এম টু, আর এম ওয়ান ওয়াই টু
plus m2 y1 divided by m1 m2 আর z এর মান হবে m1 z2 plus m2 z1 divided by m1 plus m2 এটা হলো অন্তর্বিভক্তের ক্ষেত্রে যদি তোমাদের এখানে বহির্বিভক্তের কথা বলা থাকে তাহলে শুধুমাত্র এই এখানে মাইনাস এখানেও মাইনাস ব্যবহার করলেই হবে একই সূত্র শুধুমাত্র প্লাসের পরিবর্তে দুটো চিহ্নই মাইনাস হবে যখন বহির্বিভক্ত হবে তখন এবার আমরা আরও একটি সূত্র প্রয়োজন আমাদের সেটি হলো দিক কোসাইন এবং দিক অনুপাত বলতে আমরা কি বুঝি দেখো কোন সরলরেখা স্থানাঙ্কের অক্ষগুলো ধনাত্মক দিকের সাথে যে কোণগুলি উৎপন্ন করে তাদের কোসাইনকে সরলরেখাটির দিক কোসাইন বলে এবং কোণগুলোকে দিক কোণ বলা হয় যদি সরলরেখাটি এক্স ওয়াই এবং জেড অক্ষের ধনাত্মক দিকের সাথে যথাক্রমে আলফা বিটা এবং গামা কোণ উৎপন্ন করে তবে কজ আলফা কজ বিটা কজ গামাকে আমরা বলবো দিক কোসাইন আর দিক কোসাইনকে সাধারণত আমরা এল এম এন ছোট হাতের এল এম এন দ্বারা সূচিত করা হয় এখানে দেখো যদি তিনটি সংখ্যার সবগুলো শূন্য না হয় এবং যদি এটি কোনো সরলরেখার দিক কোসাইনের সমানুপাতিক হয় তবে ওই সংখ্যা তিনটিকে ওই সরলরেখার দিক অনুপাত বলে এদেরকে সাধারণত এ বি সি দ্বারা সূচিত করা হয় একটি সরলরেখার দিক কোসাইন যদি এল এম এন এবং দিক অনুপাত যদি আমাদের এ বি সি এটি হয় তাহলে আমরা এদের মধ্যে একটা সম্পর্ক বলতে পারি সম্পর্কটি হলো এরকম যে দেখো এল বাই এ সমান এম বাই বি সমান এন বাই সি এই সম্পর্কটি ব্যবহার করে কিন্তু আমরা কিছু সমস্যার সমাধান করব এখানে একটি কথা বলা দরকার দেখো এই যে সম্পর্কটি আমরা এখন দেখলাম এই সম্পর্কটি কিন্তু তোমরা একটু মনে রাখবে যে এল বাই এ সমান এম বাই বি সমান এন বাই সি এটি ব্যবহার করে আমরা এখন অঙ্ক করব একটি গুরুত্বপূর্ণ থিওরি হলো উপপাদ্য তিন নাম্বার এবং এই উপপাদ্যটি তোমাদের প্রতিবারই পরীক্ষা আসে সেই জন্য আমি মনে করেছি এই উপপাদ্যটি আরও একবার তোমাদের একটু বুঝিয়ে দিব উপপাদ্যটি হলো দিক কোসাইনের মৌলিক উপপাদ্য নামে পরিচিত এটা উপপাদ্যটি হলো কোনো সরলরেখার দিক কোসাইন যদি এল এম এন এবং তাই যদি হয় দিক কোসাইন তাহলে প্রমাণ করতে হবে যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান অর্থাৎ যদি কোনো সরলরেখার দিক কোসাইন এল এম এন হয় তাহলে তখন আমরা এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান ওয়ান এটি আমরা লিখতে পারবো এবং এই থিওরিটি প্রমাণ করার জন্য দেখো এখানে এই যা থ্রি ডাইমেনশনে এক্স অক্ষ এই যে এক্স অক্ষ এটি ওয়াই অক্ষ এবং এটি জেড অক্ষ আর এই পি একটি বিন্দু এখানে স্থানাঙ্ক হলো এক্স ওয়াই জেড এবং এই পি বিন্দু থেকে প্রত্যেকটি অক্ষের উপর লম্বরেখা এই এক্স অক্ষের উপর লম্বরেখা এখানে দেখো পি এ ওয়াই অক্ষের উপর পি বি এবং জেড অক্ষের উপর লম্বরেখা অঙ্কন করা হলো যদিও এখানে প্র্যাকটিক্যালি মনে হচ্ছে এটি লম্ব নয় কিন্তু আমরা থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে এটি তোমাকে কল্পনা করে নিতে হবে যে এটি একটি লম্বরেখা তাহলে এই ও বিন্দু হলো মূল বিন্দু পি বিন্দু একটি বিন্দু তাহলে ও এবং পি এর দূরত্ব হলো ওপি তাহলে এই যে ওপি সরলরেখা যেটি হলো এই ওপি সরলরেখার দিক কোসাইনগুলো হলো এল এম এন এই জন্যই বলা হচ্ছে দেখো যদি ওপি সরলরেখার দিক কোসাইন এল এম এবং এন হয় যেখানে পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড এবং ওপি সরলরেখা এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষের যোগবোধক দিকের সাথে যদি আলফা বিটা গামা কোণ উৎপন্ন করে অর্থাৎ দেখো এখানে পি একটি বিন্দু আর ও হলো মূল বিন্দু ও পি সরলরেখা এক্স অক্ষের সাথে একটি কোণ উৎপন্ন করেছে যে কোণটিকে ধরা হলো আলফা আর ওয়াই অক্ষের সাথে কোণ উৎপন্ন করেছে যেটিকে বলা হচ্ছে বিটা এবং জেড অক্ষের সাথে উৎপন্ন কোণের পরিমাণ হলো গামা আর কি বলা হচ্ছে যে এই ওপি রেখার যে দিক কোসাইন এই দিক কোসাইনকে ধরা হলো এল এম এন তাই যদি হয় তাহলে আমরা পরবর্তী স্লাইডে দেখো আমরা এটিকে আবার যদি চিত্রটা দেখিয়ে দিই তাহলে এখানে এই যে বিষয়টি হলো এখানে ও পি এম একটি সমকোণী ত্রিভুজ এই যে ও পি বি একটি সমকোণী ত্রিভুজ ও এ পিউ কিন্তু একটি সমকোণী ত্রিভুজ এবং ও পি সিও কিন্তু একটি সমকোণী ত্রিভুজ আর তোমরা জানো সমকোণী ত্রিভুজ হওয়ার অর্থ হলো এর একটি ভূমি থাকবে এর একটি লম্ব থাকবে এবং একটি অতিভুজ থাকবে সমকোণের সাথে বাহুটি
ভূমি অথবা লম্ব, আর এর বিপরীত বাহুটি হলো অতিভুজ। তাহলে সেই হিসাবে যদি আমরা ধরো এই ওপিবি ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা ভাবতাম, তাহলে এখানে এটি হলো ভূমি ওবি, আর এটা হলো লম্ব, আর এটি হলো অতিভুজ। তাহলে আমরা সেই হিসেবে এখানে তিনটি ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি কজ সূত্র ব্যবহার করি, তাহলে আমরা যদি এটা যদি কজ, এটা দেখো যদি ওয়াই অক্ষ যেহেতু আমরা এটা কজ বিটা হবে, তাহলে কজ বিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমি কত? ওবি বাই ওপি। তাহলে আমরা কজ ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ ওবি বাই ওপি। সুতরাং আমরা এই ওবি মানে হলো ওয়াই সমান ওপি কজ বিটা। একইভাবে যদি ও এ পি যদি ত্রিভুজ নেই, তাহলে আমরা প্রথম পাই দেখো এক্স সমান মানে ও এ সমান ওপি কজ আলফা, এভাবে জেড সমান ওপি কজ গামা। এখন এই যে এক দুই এবং তিন যে সমীকরণ তিনটি আমরা ব্যবহার করেছি, এই তিনটি সম্পর্ককে যদি আমরা বর্গ করে যোগ করি, তাহলে আমরা বাম পাশে পাব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর ডান পাশে ওপি স্কোয়ার কমান নেওয়ার পরে পেলাম আমরা দেখো কজ স্কোয়ার আলফা কজ স্কোয়ার বিটা এবং কজ স্কোয়ার গামা। এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মান কিন্তু ওপি স্কোয়ার, কেন এটি, তাই না? এটির কারণটি হলো দেখো এই পি বিন্দুর স্থানাঙ্ক হলো এক্স ওয়াই, আর ও বিন্দুর স্থানাঙ্ক হলো জিরো জিরো জিরো। সুতরাং এই যে জিরো 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 এবং এক্স ওয়াই জেড, তাহলে ওপি এর দূরত্বের সূত্র কি? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, অর্থাৎ এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস জিরো হোল স্কোয়ার। এবং সেটাকে যদি ওপি স্কোয়ার করা হয়, তাহলে রুট ওভার উঠে গিয়ে শুধুমাত্র দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আসে, আর ডান পাশে ওপি স্কোয়ার কমান নিয়েছি এভাবে। তাহলে এটা পরিবর্তে ওপি স্কোয়ার আর এটির পরিবর্তে ওপি স্কোয়ার, সুতরাং দুই পাশ থেকে যদি ওপি স্কোয়ার বাদ দিই, তাহলে আমরা পাই হলো কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার গামা সমান ওয়ান। সুতরাং যেহেতু কজ আলফা মানে হলো এল, কজ বিটা মানে এম, এবং কজ গামা মানে হলো এন, তাহলে আমরা এখানে মান বসিয়ে দিয়ে পেয়েছি দেখো এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান। এবং এটি কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, এই প্রমাণটি আমরা মনে রাখবো। সাথে সাথে এই যে প্রমাণের পরে যে আমরা সূত্রটি পেলাম, অর্থাৎ এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান ওয়ান, এটিও কিন্তু আমাদের মনে রাখতে হবে পরবর্তী অঙ্কগুলো করার জন্য, অর্থাৎ এই সূত্র ব্যবহার করে যে অঙ্কগুলো আছে সেগুলো করার জন্য আমরা এই সূত্রটি মনে রাখবো। এবার আমরা এই সূত্র থেকে যদি আমরা একটু আর একটি বিষয় খেয়াল করো, যে যদি কোনো সরগায় এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষের যোগবোধক দিকের সাথে আলফা বিটা গামা কোণ উৎপন্ন করে, তাহলে আমরা কি লিখতে পারলাম হলো কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার গামা সমান ওয়ান। এখান থেকে আমরা আরেকটি সূত্র প্রতিপাদন করলাম, সেটি কি দেখো, কজ স্কোয়ারের পরিবর্তে লেখা হয়েছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা, আর এখানে ওয়ান মাইনাস এটে আমরা আচ্ছা আবার একটু দেখে যাই, এখানে দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বিটা এবং ওয়ান মাইনাস সাইন স্কোয়ার গামা, এই প্রত্যেকটিকে যদি ওই পাশে নিয়ে যায় তাহলে পাই সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা, আর এখান থেকে থ্রি মাইনাস ওয়ান মানে টু। সুতরাং আমরা একটি সম্পর্ক পেলাম সাইন দিয়ে। তাহলে কজের ক্ষেত্রে যখন করেছি তখন দেখো কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার গামা সমান ওয়ান, আর সাইন স্কোয়ারের ক্ষেত্রে পেয়েছি সেটা সমান টু। এই দুটি কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবার আমরা আরো কয়েকটি সূত্র জেনে তারপরে আমরা অঙ্ক করব। উপপাদ্য পাঁচ ছিল তোমাদের যে যদি দুটি বিন্দু পি এবং কিউ এর স্থানাঙ্ক দেওয়া থাকে এবং সেই বিন্দু দুটি হলো এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান এবং এক্স টু ওয়াই টু জেড টু, তবে পি কিউ সরলরেখার দিক অনুপাতের যে সূত্রটি আমরা জেনেছিলাম সেই সূত্রটি এখানে আমরা আরেকবার তোমাদের স্মরণ করে দিচ্ছি, সেটি হলো এক্স টু মাইনাস এক্স ওয়ান, অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব এক্স টু মাইনাস এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এবং জেড টু মাইনাস জেড ওয়ান, অথবা এক্স ওয়ান মাইনাস এক্স টু উল্টা দিক থেকেও তুমি লিখলে একই হবে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে কোনো দুটো বিন্দু যদি দেওয়া থাকে তাহলে সেই দুটো বিন্দুর স্থানাঙ্কের মধ্যে দূরত্বটি নির্ণয় করার পরে আমরা সেটা পেয়ে যাব পি কিউ সরলরেখার দিক অনুপাত। আরেকটি সূত্র হলো উপপাদ্য ছয়, সেটি হলো এল ওয়ান এম ওয়ান এম ওয়ান এন ওয়ান এবং এল টু এম টু এন টু, তোমরা জানো এই দুটি কিন্তু দিক কোসাইনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, এবং সেই দিক কোসাইন বিশিষ্ট সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ যদি থেটা হয় তাহলে আমরা লিখতে পারবো কস থেটা সমান এল ওয়ান এল টু প্লাস এম ওয়ান এম টু
প্লাস এন অন এন টু, এই সূত্রগুলো আমি প্রমাণ শিখিয়েছিলাম তোমাদের। এখন এই যে সাইন থিটা সমান প্লাস মাইনাস রুট ওভার এম ওয়ান এন টু মাইনাস এম টু এন ওয়ান হোল স্কোয়ার প্লাস এন ওয়ান এল টু মাইনাস এন টু এল ওয়ান হোল স্কোয়ার, এগুলো মনে রাখার কিন্তু একটা সিকোয়েন্স আছে, কিন্তু দেখো প্লাস এল ওয়ান এম টু মাইনাস এল টু এম ওয়ান ইকুয়েশন হোল স্কোয়ার। একইভাবে ট্যান থিটা সমান প্লাস মাইনাস ওই একই অংশ উপরে আর নিচেই হলো এল ওয়ান এল টু, কারণ সাইন থিটা বাই কস থিটা অর্থাৎ সাইন থিটার মান ডিভাইডেড বাই কস থিটার মান। এবার আরও আমরা পরবর্তী যে বিষয়গুলো আমরা এই থিওরিতে শিখেছিলাম সেটি হলো আরও সরলরেখা দেওয়া পরস্পর লম্ব এবং সমান্তরাল হওয়ার শর্ত, এটিও আমরা শিখেছিলাম। তা আমাদের আজকের আমরা যে আলোচনা করব সেটি হলো এই যে দিক অনুপাত নিয়ে আলোচনা করব, সেজন্য এবং আমরা এ পর্যন্ত এই চিত্র থিওরিগুলো আর দেখলাম না। এবার আমরা দুটি অঙ্ক করব, একটি হলো দেখো পি কিউ এবং ও তিনটি বিন্দু দেওয়া আছে এবং সেই তিনটি বিন্দুর স্থানাঙ্কও দেওয়া আছে, ও বিন্দু এখানে মূল বিন্দু। তাহলে ও পি রেখা, ও কিউ একটি রেখা এবং পি কিউ একটি রেখা, এই তিনটি রেখার দিক কোসাইন নির্ণয় করতে হবে। তাহলে আমরা দিক অনুপাত জানি, আমরা এলএমএন একটু আগে আমরা পড়েছিলাম এবং দিক কোসাইনও আমরা কিন্তু শিখেছিলাম এবিসি। তাহলে দিক কোণ, দিক কোসাইন এবং দিক অনুপাত, তাহলে এই যে বলা হচ্ছে যে এই রেখাগুলো দিক কোসাইন বের করতে হবে প্রথমে। তাহলে আমরা দিক কোসাইন নির্ণয় করার জন্য প্রথমে ওপি সরলরেখার দিক অনুপাত নির্ণয় করব। তোমরা জানো এই দিক অনুপাত মানে ওপি সরলরেখার ক্ষেত্রে এই যে আমাদের ও এবং পি, এদের একটু আগে আমি দিক অনুপাতের সূত্র লিখেছিলাম, দেখো এক্স ওয়ান মাইনাস এক্স টু অথবা এক্স টু মাইনাস এক্স ওয়ান। তাহলে ওপি যদি হয় তাহলে আমরা এখান থেকে যদি দুই মাইনাস জিরো মানে দুই মাইনাস তিন মাইনাস জিরো সমান এটা ফোর মাইনাস জিরো মানে এটা, তাহলে আমি ওপি সরলরেখার দিক অনুপাত সহজে নির্ণয় করতে পারলাম। তাহলে ওপি সরলরেখার দিক কোসাইন কি হবে, এক্স এর মান অর্থাৎ প্রথমটার মান দুই ডিভাইডেড বাই রুট ওভার এটা স্কোয়ার মানে এক্স স্কোয়ার এটা স্কোয়ার এটা স্কোয়ার অর্থাৎ এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার। ওই যে এম স্কোয়ার একটু আগে আমরা লিখেছি সূত্র সেটি, অর্থাৎ ওপি সরলরেখার দিক অনুপাত হবে এটা ক্যালকুলেশন করে আমরা এক্স এর ক্ষেত্রে এক্স এর বাই এটা ওয়াই এর মান বাই এটা আর এটা জেড এর মান, তাহলে আমরা ওপি সরলরেখার দিক কোসাইন পেয়ে গেলাম এই তিনটি। একইভাবে যদি ও কিউ বের করি তাহলেও কিন্তু একই রকম। আবার যদি পি কিউ সরলরেখার দিক অনুপাত বের করি, দেখো খেয়াল করো পি কিউ যখন তখন এইটা মাইনাস এইটা, তার মানে কত, দেখো এই দুই মাইনাস এক বা প্লাস তিন অথবা মাইনাস এক মাইনাস দুই যদি করি তাহলে মাইনাস তিন, এটা তাই করা হয়েছে যে এইটা মাইনাস এইটা এবং দুই মাইনাস মানে মানে সে প্লাস থ্রি তাহলে ফাইভে দেখো ফাইভ, এরপরে এটা মাইনাস এটা অর্থাৎ তিন মাইনাস ফোর মানে মাইনাস ওয়ান। তাহলে পি কি সরকার দিক অনুপাত যদি বের করতে পারি তাহলে সরকার দিক কোসাইন আমরা বের করতে পারবো, কিরকম দেখো এই এক্স এর মান অর্থাৎ মাইনাস থ্রি আর রুট ওভার এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার করলে যেটি হয় সেটি, অর্থাৎ আমরা এই একটি সরল একাধিক বিন্দু যদি দেওয়া থাকে সেই বিন্দুগুলো সাপেক্ষে আমরা ওই সরলরেখার দিক কোসাইন খুব সহজে নির্ণয় করতে পারবো এই সূত্র ব্যবহার করে। একইভাবে আরেকটি উদাহরণ আমি চার নম্বর তোমাদের বলছি, যেটি দেখো যে সরলরেখা বাক্যত্রয়ের সাথে সমান কোণ উৎপন্ন করে তার দিক কোসাইন নির্ণয় করো, এবং কোণগুলোকে যদি প্রত্যেকটি আলফা হয় তাহলে দেখাতে হবে সাইন আলফা সমান প্লাস মাইনাস রুট ওভার টু ডিভাইডেড বাই থ্রি। এক্ষেত্রে আমাদের মনে করি সরলরেখাটি অক্ষত্রয়ের সাথে যদি সমান কোণ উৎপন্ন করে সেই কোণটিকে আমরা ধরে নিলাম আলফা, তাহলে আলফা যদি হয় তাহলে দিক কোসাইনগুলো কি হবে, কজ আলফা কজ বিটা না হয়ে হবে কজ আলফা এবং কজ গামা না হয়ে হবে কজ আলফা, যেহেতু প্রত্যেকটি কোণের পরিমাণ আলফা। তাহলে সেই হিসাবে আমরা একটু আগে লিখেছি যে কজের যে সূত্রটি ছিল সেটি ছিল দেখো কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার গামা সমান ওয়ান, যেহেতু প্রত্যেকটি আলফা তাহলে আমরা ওই মানটি দেখো সবগুলো কজ স্কোয়ার আলফা তিনটি হলো কজ স্কোয়ার আলফা, তাহলে এখানে ক্যালকুলেশন করে পেলাম কজ স্কোয়ার আলফা সমান দেখো এটা তাহলে কজ আলফা সমান প্লাস মাইনাস ওয়ান বাই রুট ওভার থ্রি। এরপরে সুতরাং অক্ষত্রয়ের সাথে সমান কোণে আনত সরলরেখার দিক কোসাইন আমরা পেলাম একটি প্লাস দিয়ে পেলাম ওয়ান বাই রুট ওভার থ্রি ওয়ান বাই রুট ওভার থ্রি ওয়ান বাই রুট ওভার থ্রি, কেন প্রত্যেকটির মানই কিন্তু কজ আলফা, আর প্লাস যদি ব্যবহার করি এই প্লাস আর যদি মাইনাস ব্যবহার করি তাহলে প্রত্যেকটি দেখো এখানে মাইনাস আছে। এবার এক নম্বর সমীকরণ থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কজ স্কোয়ার আলফার পরিবর্তে আমরা সাইন স্কোয়ার আলফা ব্যবহার করলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা সমান ওয়ান বাই থ্রি, এটা ক্যালকুলেশন করে আমরা পেলাম সাইন আলফা সমান
প্লাস মাইনাস রুট ওভার টু বাই থ্রি, এবং এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। সুতরাং এটা খুব সহজে দেখো তোমরা যদি মানগুলো ব্যবহার করো তাহলে বের করতে পারবে। শুধুমাত্র তোমাকে মনে রাখতে হবে ওই সূত্রগুলো ভালোভাবে। আমরা আরেকটি অঙ্ক যদি করি উদাহরণ চারে, দেখো দুটি সরলরেখার দিক কোসাইন দেওয়া আছে, এ টু এল প্লাস টু এম মাইনাস এন ইকুয়াল টু জিরো, আরেকটি হলো এল এম প্লাস এম এন প্লাস এন এল সমান জিরো। এই দ্বারা নির্দেশিত হলে রেখা দ্বয়ের দিক কোসাইন নির্ণয় করো, দেখাও যে সরলরেখা দ্বয় পরস্পর লম্ব। তাহলে আমরা এখানে প্রথমে প্রদত্ত সরলরেখা দুটি লিখলাম, এবং এই প্রদত্ত সরলরেখা থেকে আমরা এক নম্বর থেকে যদি আমরা লিখি এন সমান, আমরা ক্যালকুলেশন করে পেলাম এই পাশে দুই পাশে নিয়ে গিয়ে, দেখো এটা ওই পাশে গেলে এন সমান টু এল প্লাস টু এম। তাহলে এই মানটি আমরা দুই নম্বরে যদি বসিয়ে দিই এখানে এন এর মান, তাহলে এইভাবে আমরা মান কষিয়ে দিয়ে ক্যালকুলেশন করে একটা উৎপাদকে বিশ্লেষণ করলাম, মিডিল টার্ম করে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে একটা সম্পর্ক পেলাম, একটি হলো টু এল প্লাস এম সমান জিরো অথবা এল প্লাস টু এম সমান জিরো। এটিকে আমরা তিন এবং চার নম্বর সমীকরণ ধরলাম। এবার এদেরকে যদি আমরা বজ্রগুণন করি, তাহলে বজ্রগুণন করলে আমরা তোমরা জানো নর্মালি বজ্রগুণন করতে পারো, এল বাই এটা, এম বাই এটা, এন বাই এটা, তোমরা করে নিও। এই বজ্রগুণন করার পরে আমরা মানগুলো পেয়েছি, দেখো এল এম এন এর মান পেয়েছি, এল কত পেয়েছি এই যে মাইনাস ওয়ান উপরে উঠে গিয়ে হয় মাইনাস ওয়ান বাই থ্রি, এম এর মান কত পেয়েছি দেখো এই টু উপরে গিয়ে হয় টু বাই থ্রি, আর এন সমান এই টু বাই থ্রি। সেই জন্য আমরা প্রথম সরলরেখার এই যে দিক কোসাইন পেয়েছি এল এম এন সমান মাইনাস ওয়ান বাই থ্রি এম অনের, এই যে অর্থাৎ এই এল অন এম অন এন অন এর মান আমরা নির্ণয় করলাম, প্রথম সরলরেখার দিক কোসাইন হলো এটি। একইভাবে আবার যদি এক আর চার বজ্রগুণন করি, আমরা এই যে এখানে এক আর তিন বজ্রগুণন করেছিলাম, এই যে এখানে এক আর তিন বজ্রগুণন করেছি, এবার এক আর এখানে আমরা পরবর্তীতে দেখো তিন এক এবং চার যদি বজ্রগুণন করি তাহলে আমরা এই সম্পর্কটি পাবো। এখান থেকে আমরা পাবো হলো এল টু এম টু আর এন টু। এল টু কত দেখো এই যে দুই উপরে গিয়ে হয় দুই বাই তিন, এম টু কত আসে যে এম মাইনাস ওয়ান বাই থ্রি, যে একইভাবে এন টু হলো টু বাই থ্রি। তাহলে আমরা দ্বিতীয় সরলরেখার দিক কোসাইনও পেয়ে গেলাম। এখন আমরা যেহেতু বলেছি এরা পরস্পর সমান্তরাল লম্বর কথা যখন আসবে তখন সেক্ষেত্রে আমরা দেখো এল ওয়ান এল টু প্লাস এম ওয়ান এন টু প্লাস এন ওয়ান এন টু ওই মানগুলো যদি বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই জিরো। সুতরাং সরলরেখা দ্বয় পরস্পর লম্ব, কেন তোমরা জানোই যে এল ওয়ান একটু আগে আমরা দেখলাম যে এল ওয়ান এল টু প্লাস এম ওয়ান এম টু প্লাস এন ওয়ান এন টু হলো কস থিটার মান ছিল, এবং এখানে এটার মান, তাহলে সুতরাং এরা পরস্পর লম্ব প্রমাণিত হলো। প্রিয় শিক্ষার্থী, তোমরা এতক্ষণ আমার সাথে মনোযোগ দিয়ে ক্লাসে ছিলে, এজন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো আমরা এখানে আমাদের পাঠ শেষ করছি। সবাইকে